अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। भालो हुए चे जे शिशिटा आमी एखाने लुकिए रेखेछि, मा देखे निले खूब समस्या हो जेतो। মালি তো আসেনি আজকে, তাহলে মাটি কিসের? একবার বটলটা চেক করে নি। আমি তো বোতলটা এখানে রেখেছিলাম, তাহলে বোতলটা উধাও হয়ে গেল কি করে? আর ঘরে তো শুধু মা এসেছিলেন, তাহলে বোতলটা উধাও হয়ে গেল কি করে? না না, অদ্ভুত শক্তি তো আমার কাছে রুচিতা, তোমার ভাগ্যে শুধু আচারের মশলা আছে। কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, তাহলে এখন কালো ধোঁয়া নেই কেন? এমন নয় তো যে অশুভ শক্তিটা চলে গেছে? কিন্তু আমি তো বোতলটা খুলিনি, তাহলে বেরোলো কিভাবে? এটা এটা এর কোনো চাল নয় তো? এমন না হয় যে আমি আমি চেক করার জন্য খুলি আরো আরো পালিয়ে যায়। আমি এটাকে ভেতরেই লুকিয়ে রাখি, কিন্তু আমি তো ফিল্ম দেখতে যাচ্ছি, আর আমি এটাকে এটাকে এভাবে একা রেখে দিতে পারি না। একটা কাজ করি, এটাকে সাথে নিয়ে যাই, তাহলে আমি শান্ত থাকবো। সূর্য ডুবতে চলেছে। সাধু বাবা বলেছিলেন, অদ্ভুত শক্তি যদি নাও পাওয়া যায়, তাহলে তার কৌটোটাকেই যদি পূর্ণিমার রাতে চাঁদের আলোতে রেখে দেয়া যায়, তাহলে অদ্ভুত শক্তির শক্তি দ্বিগুণ হয়ে যায়। আর এই দ্বিগুণ শক্তির সাথে যখন রুচিতার শরীরে ঢুকবে, তাহলে বিশাল নাটক হবে। আর এইবার প্রতীকের বাবা রুচিতাকে বাড়ি থেকে বের করেই দেবেন। চটকু, তুই একটু ফ্রেশ হয়ে নে, মিটিং থেকে এলি না? হ্যাঁ ঠাকুমা, আমি চেঞ্জ করে নি গিয়ে। আবার বেরোবো তো। হুম।
রুচিতা। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চেঞ্জ করো, নাহলে লেট হয়ে যাবো তো। আমি চেঞ্জ করে নিই। তুমি এখানেই চেঞ্জ করে নাও, আমি অন্য ওয়াশরুমে চেঞ্জ করছি। মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে। সবাই শব্দ পাবে আর সবাই দেখবে ওর পাগলামি। আওয়াজ কিসের? সাংঘাতিক হয়ে গেছে। দরজাটা বন্ধ করে দি। তুমি ঠিক আছো তো মা? এসো এসো আমার সঙ্গে, এসো বসো। তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ, এটা কিসের আওয়াজ আসছিল? রুচিতা, কেমন অদ্ভুত একটা আওয়াজ পেলাম, বলো না কি হয়েছে। আমার আমার আবার কিছু মনে নেই। তার মানে হলো ওই অশুভ শক্তি বাইরে বেরিয়ে এসেছে। ভালোই হয়েছে যে আমি আগে থেকে প্রস্তুত ছিলাম। রুচিতা, তুমি রুমে এক্সট্রা মিরর কেন লাগাচ্ছ? এটা এমনি নিহার বাবু, এটাতে সূর্যের রশ্মি পড়লে না খুব ভালো লাগবে, তাই অশুভ শক্তি সূর্য রশ্মি সহ্য করতে পারে না, তাই তাই জন্য মিররটা এমন জায়গায় লাগিয়েছি যাতে যাতে সূর্যের আলো পড়ে রিফ্লেক্ট করে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। রুচিতা, বলো না কি হয়েছে। কিছু না নিহার বাবু, আসলে 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 একটা ইঁদুর চলে এসেছিল ঘরে, ওটাকে দেখেই চিৎকার করে উঠেছি আমি। দেখুন না কিভাবে জিনিসপত্র ছড়িয়ে গেছে। গড, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ইঁদুরকে আমরা পরে দেখব, এবার চলো। তোমাকে আর চেঞ্জ করতে হবে না, তোমাকে দেখতে এমনি খুব ভালো লাগছে। আমার নিজের আত্মীয়দের মধ্যে কেউ ওই অশুভ শক্তির মালিক, আর আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটা জানতেই হবে।
কালকে তো ওই আয়নাটা আমাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু আজকে আমাকে যে কোনো উপায়ে অশুভ শক্তির মালিককে খুঁজতেই হবে। নিহার বাবু, আপনি এখানে, আপনার কিছু দরকার? হ্যাঁ, কিন্তু দেখছি তো তোমার হাত দুটো ব্লক হয়ে আছে, তাই আমার যা চাই আমি নিজেই নিয়ে নেব। আপনি বলুন না একবার। আমার ওইটা চাই। ওটা ওখানে কি আছে? एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।